172 নম্বরের প্রশ্ন, মহান আল্লাহ তাআলা কার কার দ্বারায় শুকুর ইঁদুর বিড়াল পৃথিবীতে সৃষ্টি করেছেন? মহান আল্লাহ তাআলা কার কার দ্বারায় শকুন ইঁদুর বিড়াল পৃথিবীতে সৃষ্টি করিলেন এবং এই সব যন্ত্রগুলো সৃষ্টি করানোর ফলে কি কি রহস্য ছিল? তাসকিরাতুল আম্বিয়া নামক কিতাবের 104 নম্বর পৃষ্ঠা হইতে 105 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর পেয়ে যাবি। এই প্রশ্নের উত্তর হল, হযরত নূহ আলাইহিসসালামের আমলে মহান মহাপ্লাবন হবে, এই কারণে আল্লাহ পাক বললেন একটি জাহাজ বানানোর জন্য। হযরত নূহ আলাইহিসসালাম সুন্দর করে একটি বড় জাহাজ বানাইলেন এবং ওই জাহাজে প্রত্যেক মানুষ ও পৃথিবীর অন্যান্য জনপ্রাণীগুলো প্রত্যেক মাখলুকের জোড়ায় জোড়ায় জাহাজে তুলে নিলেন এবং ইবলিশও ওই জাহাজে উঠে পড়লেন। আর যখন মহাপ্লাবন আরম্ভ হলো তখন জাহাজের ভিতর মানুষ এবং পশু পক্ষীর মলমূত্রে জাহাজ ভরে গেল। তখন হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ হাতির ললাট দেশে নিজের হাত বুলালেন, তাতে দুটি শুকুর জন্ম হইল। উহারা জাহাজের সব মলমূত্র খাইয়া পরিষ্কার করিয়া ফেলিলেন। এই দৃশ্য দেখিয়া ইবলিশ শুকুনের কপালে হাত বুলাইল, যাহার ফলে দুটি ইঁদুর জন্ম হইল। ইবলিশ ইঁদুর বানাইলেন যেন নূহ আলাইহিসসালামের জাহাজটির তলা কাটিয়া দিতে পারে, আর জাহাজটি যেন পানি ভর্তি হইয়া জাহাজটি ধ্বংস হইয়া যায়। হযরত নূহ আলাইহিসসালাম ইবলিশের এই কাণ্ড দেখিয়া আল্লাহর নির্দেশে বাঘের ললাট দেশে হাত বুলাইলেন, তার ফলে দুটি বিড়াল জন্ম হইল। বিড়াল দুটি সঙ্গে সঙ্গে জাহাজের ভিতরের ইঁদুরগুলোকে খাইয়া দাইয়া পরিষ্কার করিয়া দিলেন। 173 নম্বরের প্রশ্ন, আঙ্গুল ফল দ্বারা মদ সৃষ্টি হওয়ার কারণ কি এবং কিসের কারণে আঙ্গুল ফলের রস দ্বারা মদ তৈরি হয়? তাসকিরাতুল আম্বিয়া নামক কিতাবের 105 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই প্রশ্নের উত্তর হল, হযরত নূহ আলাইহিসসালাম মহাপ্লাবন যখন শেষ হয়ে গেল তাহার কয়েক মাস পরে জাহাজ হইতে সকল গাছের চারা জমিনে আনিয়া জমিনে লাগাইয়া দিলেন, কিন্তু আঙ্গুর ফলের চারাগুলো অনেক খোঁজাখুঁজির পরেও তাহা পাইলেন না। অবশেষে হযরতে জিব্রাইল আলাইহিসসালাম আসিয়া হযরতে নূহ আলাইহিসসালামকে খবর জানাইলেন যে আঙ্গুল গাছের চারা ইবলিশ চুরি করিয়া রাখিয়া দিয়াছে। তখন হযরত নূহ আলাইহিসসালাম ইবলিশকে বললেন, তুই আঙ্গুল ফলের চারা কোথায় চুরি করিয়া রাখিয়াছিস? তুই এখন আনিয়া আমার হাতে দে। ইবলিশ জবাব দিল, উহা আনিয়া দিতে পারি, তবে আপনাকে আমার একটি কথা মানিতে হইবে। কথাটি হলো, আপনি আঙ্গুল ফলের চারা লাগানোর পরে আপনি উহার গোড়ায় একদিন পানি দিবেন, আর আমি তিন দিন পানি দেব। নূহ আলাইহিসসালাম বলেন, আচ্ছা তুই তিন দিনই পানি দিস। ইবলিশ চারা আনিয়া দিলেন, নূহ আলাইহিসসালাম চারা জমিনে লাগাইলেন এবং নূহ আলাইহিসসালাম একদিন গাছের গোড়ায় পানি দিলেন এবং ইবলিশ তিন দিন গাছের গোড়ায় যে পানির বদল সে পানির বদলে শুকুর বাঘ আর শিকালের রক্ত গাছের গোড়ায় ঢেলে দিলেন। হযরত নূহ আলাইহিসসালাম এর দেওয়া পানির তাসিরে আঙ্গুল ফলের রস মিষ্টি হইল। ইবলিশের পানি দেওয়ার তাসিরে আঙ্গুল ফলের রস মাদকা বা নেশাযুক্ত হইয়া গেল। 174 নম্বরের প্রশ্ন,
পৃথিবীতে এমন একজন ব্যক্তি ছিলেন, উনি মৃত্যু হওয়ার পরে ওনার দেহকে পানির নিচে দাফন করেছিলেন। আপনার প্রশ্ন হলো কাকে পানির নিচে দাফন করে দিয়েছিলেন? তাজকিরাতুল আম্বিয়া নামক কিতাবের 161 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এর উত্তর হলো হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন মৃত্যুবরণ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এক ফেরেশতার মাধ্যমে বেহেশতি কাফনের কাপড় হযরত ইউসুফ আলাইহিসসালামের পুত্র ফ্রাহিমের নিকট পাঠাইয়া দিলেন এবং তাহাকে জানাই দিলেন যে ইউসুফ আলাইহিসসালামকে গোসল করাইয়া এই কাফনের কাপড় পরাইয়া তাহাকে নদীর তীরে লইয়া যাও, তথা ইয়াকুব নির্মিত একটি তাবু বাক্স এবং পানির ভিতরে একটি নতুন কবর দেখিতে পাইবে। ইউসুফ আলাইহিসসালামের লাশ ওই বাক্সে ঢুকাই পানির নিচে কবরের ভিতরে দাফন করিয়া দিবে। এই কথা অনুযায়ী ইউসুফ আলাইহিসসালামের পুত্র ফ্রাহিম হযরত ইউসুফ আলাইহিসসালামের লাশ পানির নিচে দাফন করিয়া দিলেন। তাহলে হযরত ইউসুফ আলাইহিসসালামের মৃত লাশ পানির গভীর তল দেশে দাফন বা কবর দিয়েছিলেন। 175 নম্বরে প্রশ্ন, পৃথিবীতে এমন একজন ব্যক্তি ছিলেন যে তিনি মৃত্যু হওয়ার পরেও এক বছর একটি লাঠির উপরে দাঁড়িয়েছিলেন। আপনার প্রশ্ন হলো ওই ব্যক্তির নাম কি এবং মৃত্যুর পরে এক বছর একটি লাঠির উপর দাঁড়িয়ে তিনি কি করতেছিলেন? হাদিস হযরত সুলাইমান আলাইহিসসালাম বাইতুল মুকদ্দাস তৈরি করার সময় একদিন একটি লাঠির উপরে দাঁড়িয়ে দেও দানব জাতিরা যে কাজ করতেছেন তাহা দেখতেছিলেন। এমন অবস্থায় তার মৃত্যুর সংবাদ এলো এবং এমন অবস্থায় তার মৃত্যু হইল, পক্ষান্তরে তাহার যে মৃত্যু হয়েছে কেউ জানিতে পারিল না। এক বছর যাওয়ার পরে যখন বাইতুল মাকাদ্দাসের কাজ সমাপ্ত হল, এমন সময় ওই লাঠিটিকে ওই পোকায় খেয়ে ফেলার কারণে লাঠিটি ভাঙ্গিয়া তিনি জমিনে পড়িয়া গেলেন। তখন দেবদত্ত ও জিনগণ বুঝিতে পারিল যে তাহার প্রভুর মৃত্যু হয়েছে অনেক আগে। তারা ছুটিয়া আসিয়া হযরত সুলাইমান আলাইহিসসালামের মৃতদেহ সযত্নে কাচের গম্বুজের ভিতর হইতে বাহির করিয়া তাহা দাফনের কাজ সমাধি করিলেন। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা আদি মানব হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়ার বিভিন্ন স্থানের বিভিন্ন মাটি দ্বারা সৃষ্টি করিয়াছেন। যেমন এক নম্বরে কাবা গড়ের মাটি দ্বারা আদম আলাইহিস সাল্লামের মস্তক সৃষ্টি করিয়াছেন, দুই নম্বরে পাক ভারতের মাটি দ্বারা পেট ও পৃষ্ঠদেশ সৃষ্টি করিয়াছেন, তিন নম্বরে পূর্ব সীমানের মাটি দ্বারা দুটি হাত সৃষ্টি করিয়াছেন, চার নম্বরে পশ্চিম সীমান্তের মাটি দ্বারা দুইটি পা সৃষ্টি করিয়াছেন। আরেকটি হাদিসের বর্ণনাতে এসেছে যে এক নম্বরে বাইতুল মুকাদ্দাসের মাটি দ্বারা হযরত আদম আলাইহিসসালামের মস্তক সৃষ্টি করিয়াছেন, দুই নম্বরে বেহেশতের মাটি দ্বারা হযরত আদম আলাইহিসসালামের মুখমণ্ডল সৃষ্টি করিয়াছেন, তিন নম্বরে পাক ভারতের মাটি দ্বারা তাহার দন্তরাজি সৃষ্টি করিয়াছেন, চার নম্বরে পবিত্র কাবা ঘরের মাটি দ্বারা তাহার হাতগুলো সৃষ্টি করিয়াছেন, পাঁচ নম্বরে ইরাকের মাটি দ্বারা হস্তদেশ সৃষ্টি করিয়াছেন, ছয় নম্বরে জান্নাতুল ফেরদাউসের মাটি দ্বারা কলিজা সৃষ্টি করিয়াছেন, সাত নম্বরে তায়েফের মাটি দ্বারা তাহার জিব্বা সৃষ্টি করিয়াছেন, আট নম্বরে আউজে কাউসারের মাটি দ্বারা তাহার চক্ষুদ্বয় সৃষ্টি করিয়াছেন, নয় নম্বরে পর্বতের মাটি দ্বারা তাহার মেরুদণ্ড সৃষ্টি করিয়াছেন, এবং দশ নম্বরে বাবেলের মাটি দ্বারা তাহার অন্যান্য অঙ্গ পতঙ্গ
অঙ্গ সৃষ্টি করিয়াছেন। আর অন্যান্য হাদিসেও বিভিন্ন রকমের কথা লেখা হয়েছে। ১৬৭ নম্বরের প্রশ্ন, হযরতে হাওয়া আলাইহিসসালামের গর্ভে হযরত আদম আলাইহিসসালামের কতজন সন্তান হয়েছিল? তাজকিরাতুল আম্বিয়া নামক কিতাবের 86 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই প্রশ্নের উত্তর হলো, অনেক হাদিসে বর্ণিত আছে যে হযরত হাওয়া আলাইহিসসালামের গর্ভে 180 জোড়া সন্তান জন্ম হয়েছিল, আর একমাত্র একজন সন্তান অর্থাৎ হযরতে শীস আলাইহিসসালামকে প্রসব করেছিলেন একা। অর্থাৎ হযরত হাওয়া আলাইহিসসালামের গর্ভে হযরত আদম আলাইহিসসালামের 361 জন সন্তান হয়েছিল। 168 নম্বরের প্রশ্ন, হযরত ইদ্রিস আলাইহিসসালামের ইদ্রিস বাদেও আরেকটি নাম আছে, আপনার প্রশ্ন হলো ওই নামটি কি এবং ওই নামের রহস্য কি? তাজকিরাতুল আম্বিয়া নামক কিতাবের 96 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই প্রশ্নের উত্তর হলো, হযরত ইদ্রিস আলাইহিসসালামের ইদ্রিস বাদেও আরেকটি নাম আছে, সেই নামটি হলো আখনুক। তবে তাহার নাম ইদ্রিস হইবার কারণ হলো, তিনি দেশের জন সাধারণকে শিক্ষা দীক্ষা উপযুক্ত রূপে গড়িয়া তুলিয়াছিলেন। শিক্ষা প্রদান করাকে দারস বা প্রশিক্ষণ বলা হয়, আর সেই দারস শব্দ হইতে হযরতে ইদ্রিস আলাইহিসসালামের শব্দ বা নাম উৎপত্তি হইয়াছে। ১৬৯ নম্বরের প্রশ্ন, হযরত নূহ আলাইহিসসালামের নৌকাটি কত হাত দৈর্ঘ্য ও কত হাত প্রস্থ ছিল, এবং নৌকাটি তৈরি করতে কয়টি তক্তা লেগেছিল, এবং প্রত্যেকটি তক্তায় কি কি নাম লেখা ছিল? তাজকিরাতুল আম্বিয়া নামক কিতাবের 101 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই প্রশ্নের উত্তর হলো, হযরত নূহ আলাইহিসসালাম যেই নৌকা বা জাহাজটি তৈরি করেছিলেন সেই জাহাজটি দৈর্ঘ্য 1000 হাত মানে 2000 হাত লম্বা ছিল, এবং 400 গজ বা 800 হাত প্রস্থ ছিল। জাহাজটি তৈরি করতে 124,004 তক্তা লেগেছিল। সর্বপ্রথম তক্তাকে আদম আলাইহিসসালামে তক্তাতে হযরতে আদম আলাইহিসসালামের নাম লেখাতে হয়েছিল। তার হযরতে আদম আলাইহিসসালাম সর্বপ্রথম নবী, তার জন্য সর্বশেষ তক্তাতে সর্বশেষ নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখতে হয়েছিল, কারণ তিনি শেষ নবী এবং তারপরে আর কোনো নবী পৃথিবীতে প্রেরণ করবেন না। নবী যুগ শেষ এই কারণে আর 124,000 তক্তার মধ্যে 124,000 নবীদের নাম লেখা হয়েছিল। তাহলে হযরতে নূহ আলাইহিসসালামের জাহাজের তক্তা দ্বারা বোঝানো হয়েছে, আল্লাহ পাক পৃথিবীতে 124,000 নবী প্রেরণ করেছিলেন, কোনো মতান্তর নাই। আর 4টি তক্তার মধ্যে 4 সাহাবার নাম লেখা হয়েছিল, যেমন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 সাহাবার নাম লেখা হয়েছিল, যাতে জাহাজে কোনো দিক দিয়ে পারি না উঠতে পারে। মোট কথা হলো, জাহাজটি তৈরি করতে 124,004 তক্তা লেগেছিল, আর সেই গাছটির ডাল এনে লাগিয়েছিলেন ব্যস্ত হতে, আর ওই গাছটি দিয়ে হযরতে নূহ আলাইহিসসালাম তক্তা বানিয়ে জাহাজ বানিয়েছিলেন। 170 নম্বরের প্রশ্ন,
এক ব্যক্তি গেলেন অন্য এক ব্যক্তির কাছে একটি কাজ করে দেওয়ার জন্য। তখন ওই ব্যক্তিটি বললেন, আমি আপনার কাজটি করে দিতে পারি যদি আপনি আমাকে এক বেলার নাস্তায় 12,000 রুটি আর 4টি বকরি খাসি দিতে পারেন। আপনার প্রশ্ন হলো কে কাজ করাতে বললেন এবং ওই কাজটি কি, আর ওই ব্যক্তি 12,000 রুটি খেয়েছিলেন কিনা। তাজকিরাতুল আম্বিয়া নামক কিতাবের 102 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই প্রশ্নের উত্তর হলো, একদিন হযরত নূহ আলাইহিসসালামের জাহাজ তৈরি করার কারণে গেলেন উজ, উনুনের ছেলে উজের কাছে। এর কাছে নীল দরিয়ার মাঝখান থেকে একটি বড় গাছ কাটিয়ে আনিয়া দেওয়ার জন্য এবং উজকে বললেন, হযরত নূহ আলাইহিসসালামকে উজ বললেন, আমার জন্য এই কাজ করা কোনো ব্যাপার নয়, কিন্তু একটি শর্ত আছে, তা হলো আমাকে এক বেলা নাস্তা খাওয়াতে হবে, আর আমার এক বেলার নাস্তা হলো কম করে হলো 12,000 রুটি 4টি কাশি দিতে হবে। আপনি যদি দিতে পারেন তাহলে বলেন। হযরত নূহ আলাইহিসসালাম বলেন, সেই জন্য তুমি ভেব ভাবো না, চিন্তা করতে হবে না, তোমাকে আমি তুমি যাহা চাইয়াছ তাই আর করিতে দিব, তুমি গাছটি কাটিয়া আনিয়া দাও। হযরত নূহ আলাইহিসসালামের কথা শুনে উনুনের ছেলে উস এই কথা শোনার পরে নীল নদের মধ্যে গিয়ে নামলেন। নীল নদে তার মাত্র হাঁটু পানি হয়েছিল। সে গাছটির কাছে গিয়ে গাছটির শিখরের ভিতরে তার সাদাত আঙ্গুলটি ঢুকিয়ে যখন আঙ্গুলটি টব্বক মারলেন তখন গাছটি উপরে এসে নীল নদের তীরে পড়ল এবং হযরত নূহ আলাইহিসসালামকে গাছটি আনিয়ে দিলেন এবং নাস্তা খাওয়ানোর জন্য হযরত নূহ আলাইহিসসালামকে বললেন এবং হযরত নূহ আলাইহিসসালাম মাত্র 2টি রুটি আনিয়া ওসকে দিলেন। এবার ওস 2টি রুটি দেখিয়া হাসিয়া বলিল, এই দুইখানা রুটি দিয়ে আমার কি হবে। নূহ আলাইহিসসালাম বললেন, ওস তুমি চিন্তা করো না, তোমার যত রুটি লাগবে আমি ততই দেব, তবে এই রুটিগুলি তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুখে দাও। হযরত নূহ আলাইহিসসালামের কথা শুনে ওস বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া যখন রুটি মুখে দিলেন, যখন রুটি খাইতে আরম্ভ করলেন, হযরত নূহ আলাইহিসসালামে ওর দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে আরম্ভ করলেন। ওস কি করলো, একটি রুটি খেলেন অনেক কষ্ট করে, আরও চেষ্টা করলেন কিন্তু খাইতে খাইতে আরও অর্ধেকটি রুটি খেলেন। মাত্র 1.5টি রুটি খেয়ে ওস বললেন, হুজুর আমার জীবনে আমি অনেক খানা খেয়েছি কিন্তু এর মতো সুস্বাদু খানা খাই নাই, ও হুজুর আপনি আমাকে কি মন্ত্র শিখাইলেন, এই মন্ত্র যদি আমি ওস জানতাম তাহলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম। সঙ্গে সঙ্গে ওস বলল, ও হুজুর আপনি আমাকে কালিমা পড়াই দিন, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত নূহ আলাইহিসসালাম